জিডি বিড়লা অনলাইন ক্লাস বকেয়া বেতন না দিলে ক্লাস করতে দেয়া হবে না এমন নির্দেশিকা দিয়েছিল এবং সেই ক্লাস বন্ধ করতে পারবে না স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত কারণ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা এই নিয়ে আর কি তথ্য আছে মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি মৌমিতার কাছ থেকে জেনে নাও মৌমিতা छात्र আলিপুর আদালতে মামলা দায়ের করেন আলিপুর আদালত একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশে কি বলা আছে সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশে বলা হয়েছে যে কোনো ভাবেই ছাত্রছাত্রীদের পড়াশোনার যে অধিকার সেই অধিকার থেকে তাদের বাদ দেওয়া যাবে না বঞ্চিত করা যাবে না এবং 3 আগস্ট পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের 3 পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে এক্ষেত্রে পড়ুয়াদের তরফ থেকে অর্থাৎ অভিভাবকদের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষকে যে ফি স্ট্রাকচার একটা করে দেওয়া হয়েছিল কারণ এক্ষেত্রে অভিভাবকদের যুক্তি ছিল যে এখন লকডাউনের যে পিরিয়ডটার সময়ের টাকা তারা দিতে পারছেন না বলে জানিয়েছেন সেক্ষেত্রে দেখা গেছে যে বাসের চার্জ বা অন্যান্য বেশ কিছু বিষয়ের চার্জ নেওয়া হচ্ছে যে চার্জগুলো লকডাউনের সময় কোনোভাবেই দেওয়ার কথা নয় এবং তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ লকডাউনের সময় যেখানে স্কুলের বাসেই তারা অ্যাভেল করেননি সেখানে তার টাকা তারা কেন দেবেন সেই প্রশ্ন তোলেন সেই টাকাগুলো বাদ দিয়ে যে কস্ট সেই কস্ট তারা অভিভাবকদের তরফ থেকে বলা হয় তারা স্কুল কর্তৃপক্ষকে দিতে রাজি এবং একটি সাজেস্টিভ ফি স্ট্রাকচার তারা করে দেন প্রয়োজনে এই সাজেস্টিভ ফি স্ট্রাকচার স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের মধ্যে আলোচনা হতে পারে এবং তারা যদি চান সেক্ষেত্রে তারা দিতেও পারেন নাও দিতে পারেন এক্ষেত্রে আদালত স্পষ্ট কোনো নির্দেশিকা দেননি গোটাটাই দুতরফের মধ্যে ছেড়েছেন কিন্তু যে নির্দেশিকায় বলা হয়েছিল যে নোটিশে বলা হয়েছিল যে 10ই জুলাই এর মধ্যে যদি ফিজ না দেওয়া হয় তবে সেক্ষেত্রে অনলাইন ক্লাস করতে দেওয়া হবে না পড়ুয়াদের তার উপরেই কিন্তু স্থগিতাদেশ এই ক্ষেত্রে অভিভাবক স্কুল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মিলেছে স্বাভাবিকভাবেই আজকে রবিবার এবং আইনজীবীদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে স্কুল কর্তৃপক্ষকে তারা নোটিশটা আলিপুর আদালতের যে ভার্ডিক্ট সেই ভার্ডিক্ট তারা অবশ্যই নিশ্চয়ই পেয়ে গিয়েছেন কারণ তারাও তার পার্টি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য একদম অনেক ধন্যবাদ মমিতা আগামী কাল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা সেদিকে অবশ্যই নজর রাখবো তবে অভিভাবকদের আইনজীবীর তরফে কি প্রতিক্রিয়া আসছে শোনাবো কিছু মনে করবেন না that the prayer of adjunctory injunction অর্থাৎ একতরফা যেটা একতরফা ইনজাংশন ইজ এলাউড টিল 3/8/2020 3/8/2020 অবধি এই যে প্রেয়ার আজ গতকালের যে আমাদের প্রার্থনা ছিল সেই প্রেয়ারটাকে এলাউ করা হলো এরপর স্পেসিফিক্যালি বলছেন দ্য ডিফেন্ডেন্টস অর্থাৎ স্কুল এবং প্রিন্সিপাল আর রিস্ট্রেইনড ফ্রম গিভিং এফেক্ট অফ দি লেটার ডেটেড 12/5/2020 অ্যান্ড 30/6/2020 একদম স্পেসিফিক্যালি এই দুটো চিঠির কোনো এফেক্ট স্কুল কর্তৃপক্ষ দিতে পারবে না টিল 3rd অগস্ট This is absolutely specific injunction.